ইতিহাস তৈরি করলেন অর্জুন। ভারতের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার হিসেবে 2800 পয়েন্ট পেলেন তিনি। ইউরোপিয়ান ক্লাব কাপে অর্জুন এরিগাইসি পরাস্ত করেন গ্র্যান্ডমাস্টার ট্রিমিট্রি আন্ট্রুইকিনকে। এই ম্যাচে জয়ের পরেই তার রেটিং 2802.1 পয়েন্ট হয়ে যায়। এই পয়েন্টের সঙ্গে সঙ্গেই তিনি জায়গা করে নিলেন দাবায় বিশ্বের 3 নম্বর স্থানে। অর্জুন এরিগাইসি সাফল্যের সঙ্গে ভারতের 5 বারের বিশ্ব চেস চ্যাম্পিয়ন বিশ্বনাথ আনন্দের সঙ্গে জায়গা করলেন। আনন্দ প্রথম ভারতীয় যিনি 2800 পয়েন্টের বাধা টপকেছিলেন। 2008 সালের এপ্রিল মাসে তিনি 2800 পয়েন্টের মালিক হন, সেই সময় তিনি বিশ্বের 1 নম্বর হন। এখন অর্জুন পর্যন্ত সেই পথ অনুসরণ করলেন। ফিডের সিইও বলেন, একটা সত্যিকারের মাইলস্টোন, অনেক বছর পর কোনো দাবারু 2800 পয়েন্ট পার করেছেন। ডেটিংয়ে 15 জন প্লেয়ার এটা পার করেছে। অর্জুন যেটা করেছে সেটা মুগ্ধ করার মতো। অর্জুনের পর 2800 পয়েন্টের ক্লাবে প্রবেশের দৌড়ে এগিয়ে ডি গুকেশ। 2800 পয়েন্টে অর্জুনের যাত্রা একটা বড় পাওনা। চলতি মাসের শুরুতে তিনি 2797 পয়েন্টে যান ইউরোপিয়ান ক্লাব টুর্নামেন্টে। তার টানা সফল এনে দেয় 5.1 পয়েন্ট, সঙ্গে তিনি পার করলেন 2800 পয়েন্টের বাধা। এই দ্রুত গতিতে তার উত্থানের ফলে তাকে ভবিষ্যতে তারকা হিসেবে দেখছেন সকলেই। শেষ 7 মাসে তিনি 66 পয়েন্ট অর্জন করেছেন।